তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, বাসায় নিরাপদে রয়েছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি ইসরাত টিচার, আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছে তোমাদের চতুর্থ শ্রেণীতে বাংলা বিশ্ব পরিচয় ক্লাসটি নিয়ে। আজকে আমি তোমাদের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তৃতীয় অধ্যায়ের মধ্যে রয়েছে তোমাদের বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে রয়েছে। এখানে চারটি ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে বর্ণনা দেওয়া হয়েছে। এই চারটি ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে তোমরা রিডিংটা বাসায় পড়ে নেবে। আজকে আমি তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন দিব, আজকে 1 থেকে 5 নং, আর তোমাদের আমি প্রথম মাসিক পরীক্ষার সিলেবাসটা দেব। দেখো, তৃতীয় অধ্যায় থেকে আমি প্রথমে 1 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি, চাকমা জনগোষ্ঠী কোন ধরনের বাড়ি নির্মাণ করে। তারপরে দিয়েছি, সাঁওতালদের একটি উৎসবের নাম লিখো। তারপরে 3 নম্বর দিয়েছি, মণিপুরীরা যে বিশেষ এক ধরনের সবজি খান তার নাম কি। 4 নম্বর দিয়েছি, মারমা নৃগোষ্ঠী উদযাপন করেন এমন 2টি ধর্মীয় উৎসবের নাম লেখো। এখানে তোমাদের 4টা প্রশ্ন দিয়েছি, তোমরা এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখো। 5 নম্বর দিয়েছি তোমাদের, এখানে আমি মারমারা বাস করেন এমন 2টি জেলার নাম লিখো। মারমারা বাস করেন এমন 2টি জেলা হলো বান্দরবন ও খাগড়াছড়ি। এখন আমি তোমাদের বোর্ডের মধ্যে দেখো, আমি লিখেছি প্রথম মাসিক পরীক্ষার সিলেবাস প্রথম ও দ্বিতীয় অধ্যায়ের মধ্যে সম্পূর্ণ। তোমাদের আমি প্রথম অধ্যায় থেকে যা সংক্ষিপ্ত প্রশ্ন শূন্যস্থান পূরণ বাম ডান, আর দ্বিতীয় অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্ন বাম ডান বড় প্রশ্ন যা দিয়েছি সেগুলো সবগুলোর মধ্যে থেকে আমি পরীক্ষাটা হবে তোমাদের প্রথম মাসিক পরীক্ষাটা। আর তোমাদের আজকের বাড়ির কাছ থাকবে তৃতীয় অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্ন 1 থেকে 5 নং শিখবে ও এইচডব্লিউ করবে। আজকে আমার অনলাইন ক্লাস এখানে সমাপ্তি করছি। খুদা হাফেজ।